আসলে উনার কার্যকলাপের নমুনা তো মানুষ এখন দেখছেন, উনি কি করেছেন কি কি করেননি, মানে কে? জি বিহারিনী, কি করেছেন কি করেননি সেটা তো এখন মানুষের কাছে আর অজানা নেই, সবাই দেখছে সবাই বুঝছে। হ্যাঁ, তো আর আমার সাথে উনার কি শত্রুতা সেটা আল্লাহই জানেন, যে উনি আমাকে এনে উনার অফিসে ডাক দিলেন জিজ্ঞাসাবাদের জন্য। তো আমি তো জিজ্ঞাসাবাদ করতে ডেকেছেন, তো আমি চলে গেলাম। কারণ হচ্ছে যে আমি তো জানি যে আমি আমি কোনো অপরাধ করিনি, যা জিজ্ঞাসা করা হবে আমি উত্তর দিতে পারবো। আমার তো কোনো ই নাই যে আমি মানে বেশ পরিবর্তন করে আমি পালিয়ে যাব, তা তো আর না। তো আমি তো গেলাম, তো গিয়ে উনি একটা কক্ষের মধ্যে আমাকে রাখলেন, 1.5 ঘন্টা রাখলেন। উনি কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ আমাকে করেননি, কোনো জিজ্ঞাসাবাদই করেননি। তো দুটা প্রশ্ন উনি শেষে দিয়ে আমাকে করলেন, যে আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। এরপর আমি টিভি স্ক্রলে দেখলাম, ওর রুমে টিভি ছিল, যে দেখলাম যে লেখা জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলায় সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় সাবিনা গ্রেফতার। তাহলে উনি বিসিএস দিয়ে বুঝতে পারলেন আমি অপরাধ করেছি এই মামলায়, নাকি উনি আমার মেডিকেল কলেজের নাম শুনেই বুঝতে পারলেন আমি এই মামলার অপরাধী, আমি এটা বুঝতে পারলাম না। তো ওই সময় যে যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে জিজ্ঞাসাবাদের রুমের, তাহলে মানুষ জানতে পারবে যে আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না। শুধু এই দুটা প্রশ্নের ভিত্তিতেই বলা হলো যে আমি নাকি মামলায় সম্পৃক্ত এবং এই জন্য আমি গ্রেফতার। তো এর পরবর্তীতে যখন আমি কারাগার থেকে বের হলাম, আমি কিন্তু আজ যে একটা আমার নতুন স্বাধীনতা পেয়েছি, তারপরে আমি বলছি আমি নির্দোষ তা কিন্তু না। আমি বের হওয়ার পরের দিন থেকে বলছি আমার নামে মিথ্যা মামলা হয়েছে এবং আমি নির্দোষ। হ্যাঁ, তো আমি যখন বই লিখেছি, তখনও বই মেলা দেখা গেল যে ডিবি হারুন আমার বইটা বন্ধ করার জন্য চেষ্টা করলেন, যে বইটা যাতে মানে না চলে, বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তো উনি জানি না আমি কেন ওনার সাথে আমার মানে উনি কেন এই শত্রুতা পোষণ করেছিলেন আমার প্রতি, এবং আমার 3টা বছর আমার জীবন থেকে চলে গেল, শুধু আমার জীবন থেকে না, আমার পরিবারের জীবন থেকে। এবং আমি একজন কার্ডিয়াক সার্জন, আমি একজন বিসিএস হেলথ ক্যাডার সার্ভিসের, আমার কাছ থেকে মানুষের সার্ভিস পেত, উনি তো জনগণকেও বঞ্চিত করলেন। আমি তো একটা সরকারি হাসপাতালের চিকিৎসা দিতাম, উনি তো জনগণকেও আমার চিকিৎসা থেকে বঞ্চিত করলেন। কারণ কোনো জনগণ তো বলতে পারবেন না যে সাবিনার কাছে আমরা হাসপাতালে গিয়ে ভুল চিকিৎসা পেয়েছি। তাহলে উনি বঞ্চিত করেছেন সবাইকে, আমাকে, আমার পরিবারকে এবং জনগণকে। ঘুমানো তো সম্ভব না, আমি বললাম যে প্রচন্ড হাই পাওয়ারের বাল্ব জ্বলতো, মগজের ভিতরে বাল্ব আলোটা ঢুকে যেত, হয়তো ক্লান্তিতে ঝিমুনির মতো আসতো একে, কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নাই, ওখানে কোনো বিছানা নাই, ওখানে একটা শক্ত কাঠের চেয়ার আর কিচ্ছু না। খাবার দিত কখন? ওই যে বললাম যে কখন দিন কখন রাত, ওটা তো ওখানে ঠাহর করা যেত না। হ্যাঁ, একই রকম আলো বা কোনো শব্দ তো ওখানে পৌঁছাতো না, তো ওরা ওদের নিয়ম মতো খাবার দিত। তো আমার একদিন খাবারের কথা মনে আছে, যে একটা মানে একটা বক্স, প্লাস্টিকের বক্সে হলুদ রঙের ভাত, ওটা খিচুড়ি বলা ঠিক হবে না, তো হলুদ রঙের ভাত, হ্যাঁ, তো সেটার মধ্যে একটা এতটুকু একটা মানে ফার্মের মুরগির পা, মানে ওটাকে দেখে আমার মানে এখনো আমি যখন মনে করি না আমার আতঙ্ক লাগে, মানে আমার গা গুলায়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে খিদে এমন জিনিস, সেই মুরগির পাটা ফেলে দিয়ে ওখান থেকে একটু ভাত কিন্তু আমি খেয়েছিলাম। আজও এটা মনে করলে আমি নিজেকে আটকে রাখতে পারি, কি কষ্ট, মানে ওই যে বললাম কেউ বুঝবে না এটা, এটা ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারবো না, আমি যতই বলি বোঝানো সম্ভব না।